हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ शेयर करब কিভাবে তোমরা তোমাদের স্কিনটাকে প্রিপেয়ার করবে মেকআপ করার জন্য। তো প্রথমে আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার, স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য। তারপরেই আমি অ্যাপ্লাই করে নেব এখানে সেটাফিলের ক্লিনজার। সেটাফিলের ক্লিনজারটা এজ আ মেকআপ রিমুভার তোমরা ইউজ করতে পারো, এছাড়া ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো। খুবই ভালো, এটা বেস্ট ফর ড্রাই স্কিন অ্যান্ড সেন্সিটিভ স্কিন। আর এটা খুব ভালোভাবে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে আর হাইড্রেটেড রাখে। তো এরপরেই আমি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করে নিলাম সারা ফেসে, এবং এরপরে এই রেজারটা দিয়ে ফেসিয়াল রেজারটা দিয়ে আমি ফেসের যত হেয়ার রয়েছে সেগুলোকে রিমুভ করে নেব। অনেকেই মনে করো যে ফেসিয়াল রেজার দিয়ে হেয়ারগুলো রিমুভ করলে হয়তো পরবর্তীকালে যখন হেয়ার গ্রোথ হবে তখন হয়তো মোটা মোটা হেয়ার বেরোবে, কিন্তু সেটা একদমই ভুল কথা, কিছুই হয় না। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার শরীরে হরমোনাল ব্যালেন্সের ওপর। তো সেসব নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি যদি চাও তোমার মেকআপের বেসটা একদম ফ্ললেস থাকুক, তো সেই জন্য ফেসিয়াল হেয়ারটা রিমুভ করা একটা ইম্পর্টেন্ট পার্ট মেকআপের আগে। তো আমরাও যখন কোনো ক্লায়েন্টকে মেকআপ করি আমরা আগে থেকেই বলে দিই যাতে তারা ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে রাখে, তার জন্য তারাই খুব ভালো রেজাল্ট পাবে মেকআপের, মেকআপটা খুবই ফ্ললেস হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি তুলে নিলাম ফেসিয়াল হেয়ারটা, এরপরে ফেসে ওয়াটার অ্যাপ্লাই করে নিলাম, নিয়ে একটা রুমাল দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াইপ আউট করে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছ ফেসটা কতটা একদম ফ্রেশ, একদম রিফ্রেশ লাগছে। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি জোভিজের একটা টোনার, এটা রোজের। তো অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটা ফেসে, আমার যত ওপেন পোর্স আছে সেগুলো ক্লোজ করতে এটা সাহায্য করবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নেব ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার আমি এখানে অ্যাপ্লাই করছি পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজার। যদি এখন বর্ষাকাল, তবুও এখন গরমটা তো এখনো যায়নি, তো আমি এটাই অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন তারা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা অবভিয়াসলি ক্রিম বেস বা অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো চলো এভাবে স্কিনটাকে তোমরা প্রিপেয়ার করে নেবে। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তোমরা যদি কিছু শিখতে পেরে থাকো, তাহলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার দেখাবে অন্য কোনো এক ভিডিও।